নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার ইতিহাসের পেজ নম্বর AC 129, 130, 131 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি স্মৃতিকথার ভূমিকা লেখো। রোমান টুয়ের কোয়েশ্চেন কী বলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। রোমান থ্রিতে কী বলেছে, ক্যান্টনমানিজের বৈশিষ্ট্য উল্লেখ করো, ক্যান্টনমানিজের বন্ধের কারণ লেখো। রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, সমাজ শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা দিয়ে পরের কোয়েশ্চেন কী বলেছে, চীনের পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব, বুদ্ধিজীবীদের উদ্ভব ও তাইপিং বিদ্রোহ কীভাবে ঘটেছিল আলোচনা করো। খণ্ড খ নিয়ে আলোচনা করব। রাওলাট আইনের শর্ত ও উদ্দেশ্যগুলি লেখো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া বর্ণনা দাও। রোমান সিক্সের কোশ্চেন কী বলছে, বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও প্রভাবগুলি লেখো। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পরিচয় দাও। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর আজাদহীন ফৌজের ভূমিকা লেখো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। তো দেখো, এবার আমি MCQ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, রোমানে প্যারালাল মিথস গ্রন্থে রচিত হলেন। অ্যান্সার হবে ডি অ্যান্সার, জে এফ রিয়ার লেইন। রোমান টুতে কী বলেছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, স্মৃতি কথা। রোমান থ্রির কোয়েশ্চেন কী বলেছে, প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এথেন্সে। রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, হিস্ট্রি অফ ব্লু এই ধারার একজন প্রবর্তক হলেন। অ্যান্সার হবে ই পি থমসন। এখানে কিন্তু একটু গণ্ডগোল আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আমার মতে এর অ্যান্সার হবে ই পি থমসন। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, দস্তকথার অর্থ কী। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বাণিজ্যিক ছাড়পত্র। পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বরের কোশ্চেন, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সিরাজ দৌলা। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, প্রথম বাংলা সংবাদপত্র হলো। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সমাচার দর্পণ। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1817 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে, দশ নম্বরের কোশ্চেন বলেছে, ভারতীয়দের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন। এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, রাজা রামমোহন রায়। 11 নম্বরের কোশ্চেন কী বলেছে, আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1815 খ্রিস্টাব্দে। 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, গোলামগিরি গ্রন্থের লেখক। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জ্যোতিরাও ফুলে। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। অ্যান্সার হবে ডালহৌসির সময়। 15 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন। অ্যান্সার হবে এর অ্যান্সার, সত্যেন্দ্র প্রসাদ সিং। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, AITUC প্রথম সভাপতি ছিলেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, লালা লাজপত রায়। 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ফিলিপ স্প্রাট। 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, লখনৌ চুক্তি সম্পাদিত হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার, 1916 খ্রিস্টাব্দে। 19 নম্বরের কোশ্চেন কী বলেছে, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন কে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মহাত্মা গান্ধী। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি করা হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার, লাহোর অধিবেশনে। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1947 খ্রিস্টাব্দে। 23 নম্বরের কোশ্চেন কী বলেছে, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটি ছিল। এর অ্যান্সার হবে
আমাদের এর অ্যান্সার জাপানের। এবার আমি চব্বিশ নম্বরের কোশ্চেন সলভ করাবো। স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাবো। একে কী বলেছে? হিরোশিমা। অ্যান্সার হবে জাপান। দুইতে কী বলেছে? থাকিনু। অ্যান্সার হবে আমাদের দোবাম অ্যাসোসিয়েশন। তিনে কী বলেছে? পার্ল হারবার। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং চারে কী আছে? সিয়াং কাইশেক। অ্যান্সার হবে কুয়েমিনটাং। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। আর বাকি যে এমসি কিউবগুলো তো সম্পূর্ণ হয়ে গেছে, বাকি যে এসি কিউবগুলো আছে, এই এসি কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।